আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালো আছো। আসলে ইংরেজি গ্রামারের প্রায় প্রত্যেকটা টপিকসই তোমাদের আলোচনা করা হয়েছে, সেটা ভিডিও ক্লাস হোক বা লাইভ ক্লাসে। আবারও কিন্তু এগুলো রিভিশন চলতেছে। আজকে টেক কোশ্চেনের আগে আলোচনা করছি, আজকে দেখো আবারও এটা বুঝিয়ে দিচ্ছি, তোমরা একটু ভালো করে বাসা থেকে পড়ে নিবে। আসলে টেক শব্দের অর্থ হইল প্রান্ত ধাতব বা শেষ পদার্থ। একটি নির্দিষ্ট বর্ণনার উপর জোরালো সমর্থন আদায়ের জন্য বাক্যের শেষে যে ছোট কোশ্চেন করা হয় তাকেই বলা হয় মূলত ট্যাগ কোশ্চেন। যেমন ধরো বাক্যটা এরকম থাকে যে হি লিভস ইন টাঙ্গাইল, হি লিভস ইন টাঙ্গাইল। তাহলে ট্যাগ কোশ্চেন গঠন করার নিয়ম হইল এই প্রদত্ত সেন্টেন্সটি অপরিবর্তিত রেখে শেষে কমা দিতে হয়, আর যখন কোনো পরীক্ষায় ট্যাগ কোশ্চেন আসে সেগুলো কিন্তু অবশ্যই পুরাটা উঠিয়ে লিখতে হবে। শুধু অ্যান্সার লিখলে এগুলো টিচাররা নাম্বার দিবেন না, কেটে দিবেন। কারণ ফার্স্ট রুলটাই হলো যে প্রদত্ত সেন্টেন্সটি অপরিবর্তিত রেখে শেষে কমা দিতে হবে। তারপরে আমরা খেয়াল করব যে সেন্টেন্সে বি, হ্যাব অথবা মডাল ভার্ব আছে কি না। যদি সেন্টেন্সে বিভার, বিভার কোনগুলো অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাব ভার্ব, হ্যাব, হ্যাজ, হ্যাড, মডাল ভার্ব ক্যান, কুড, শেল, শুড, মে, মাইট, উইল, উড, মাস্ট, নিড, ডিয়ার, এগুলো যদি সেন্টেন্সে বিভার, হ্যাব ভার্ব, মডাল ভার্ব থাকে তাহলে ওগুলোই কমায়ের পরে আবার বসবে। কিন্তু প্রশ্ন হলো যদি বি, হ্যাব অথবা মডাল ভার্ব না থাকে তাহলে কমায়ের পরে হয় ডু অথবা ডাজ অথবা ডিড বসাতে হবে। প্রেজেন্ট টেন্সে ডু অথবা ডাজ বসবে এবং পাস্ট টেন্সে ডিড বসবে। তাই আমরা এখানে দেখতে পাচ্ছি হি লিভস ভার্বের সাথে এস বি এস আছে, তাহলে আমার এখানে কী লিখতে হবে? ডাজ। আচ্ছা, ডাজ লেখার পর আরেকটা যে বিষয় খেয়াল করতে হবে যে সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে কোশ্চেনটা নেগেটিভ হবে, আর সেন্টেন্সটি নেগেটিভ হইলে কোশ্চেনটি অ্যাফার্মেটিভ হবে। তো এখানে দেখো এই সেন্টেন্সে কিন্তু তোমার নট নেই, হি লিভস ইন টাঙ্গাইল, সে টাঙ্গাইলে বাস করে। তাহলে আমি আর নটটা যে লিখবো সেটাও শর্ট ফর্ম এন অ্যাপোস্ট্রফ টি, ডাজেন্ট। তুমি যদি ডাজ নট লেখো তাহলে কিন্তু কাটা, ফুল ফর্ম লিখলে কাটা, তোমাকে শর্ট ফর্ম ব্যবহার করতে হবে, ডাজেন্ট। এখন এই ফার্স্ট সাবজেক্টটা শেষে বসিয়ে প্রশ্নবোধক চিহ্ন, বাস ট্যাগ কোশ্চেন গঠন হয়ে গেল। হি লিভস ইন ঢাকা, হি লিভস ইন টাঙ্গাইল, সে টাঙ্গাইলে বাস করে, ডাজেন্ট হি, তাই নয় কি? আচ্ছা, এইখানে যদি কোনো নাউন থাকে তাহলে নাউনের পরিবর্তে এখানে উপযুক্ত প্রোনাউন হবে। আর একটা জিনিস খেয়াল করবে, শেষে যে সাবজেক্ট বসছে এই সাবজেক্ট অনুযায়ী কিন্তু এখানকার ভার্বটা হবে। এই সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্ব প্লুরাল হবে, এটা সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে। এই জিনিসটা কিন্তু তোমাদেরকে খুব সুন্দর করে খেয়াল করতে হবে। আবার যেমন দেখো দে পয়েন্ট টু ঢাকা, তো এখানেও দেখো বিভার, ফ্যাব ভার্ব, মডাল ভার্ব নেই, বরং আছে ভার্বের পাস্ট ফর্ম। যেহেতু পাস্ট ফর্ম আছে তাহলে ফার্স্ট নিয়ম কি, প্রদত্ত সেন্টেন্সটি অপরিবর্তিত রেখে শেষে কমা ব্যবহার করলাম। এটা যেহেতু পাস্ট টেন্সে আছে অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, আমাকে কমার পরে ডিড ব্যবহার করতে হবে। আর নট নাই তাই সংক্ষেপে অ্যানাপোস্টফটি, ডিডেন্ট, এটা তো প্রোনাউন তাহলে প্রোনাউনই বসবে, ডিডেন্ট দে প্রশ্নবোধক চিহ্ন। আচ্ছা, এখন আমরা খেয়াল করব যে সেন্টেন্সে যদি বিভার, ফ্যাব ভার্ব, মডাল ভার্ব থাকে, যেমন বাক্যটা এরকম থাকলো যে হি ইজ নট এ সিঙ্গার, সে একজন গায়ক নয়, হি ইজ নট এ সিঙ্গার। এবার দেখো এখানে টু বি ভার্ব আছে, এটাই আবার বসবে, ইজ। আরেকটা বিষয় হলো এখানে নট আছে, সো এখানে নট আর বসবে না, তুমি লিখবা ইজ হি প্রশ্নবোধক চিহ্ন। আশা করি এই নিয়মটা বুঝতে পেরেছ। দ্বিতীয় কথা হইল প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট যদি ব্যক্তিবাচক না হয়ে অন্য কিছু হয়, বস্তুবাচক হয়, প্রাণীবাচক হয়, এরকম যদি হয় তাহলে আমরা কী করব? সাবজেক্ট ব্যক্তিবাচক হইলে পড়ে আমরা প্রোনাউন ইউজ করতেছি, হি, শি এগুলো দিতেছি। সাবজেক্ট যদি প্রোনাউন হয় তাহলে সেটাই ব্যবহার করতেছি, কিন্তু সাবজেক্ট দেখা গেল
বস্তুবাচক হয়েছে, মানে অব্যক্তিবাচক যদি হয় তাহলে ওই সাবজেক্টের পরিবর্তে সিঙ্গুলার নাউনে ইট ব্যবহার করতে হবে এবং প্লুরাল নাউনে দে ব্যবহার করতে হবে। যেমন ধরো এরকম দেওয়া হয়েছে যে দ্য সান গিভস আস লাইট, সূর্য আমাদের আলো দেয়। শেষে কমা, তে ভার্বের সাথে এস বেস আছে, মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমরা ডাস ব্যবহার করব। আর নট দেখো নাই, সো সংক্ষেপে অ্যানাপোস্ট্রফি ডাজেন্ট। এখন প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট হলো দি সান, এই সান এটা কিন্তু কোনো মানুষের নাম না, তাহলে এটা যদি সিঙ্গুলার নাউন থাকে এর পরিবর্তে আমাকে লাস্টে ইট লিখতে হবে, এটা যদি প্লুরাল নাউন থাকে তাহলে তোমাকে দে লিখতে হবে। তে সান তো সিঙ্গুলার নাউন, তাহলে আমি লিখব ডাজেন্ট ইট প্রশ্নবোধক চিহ্ন। তবে হ্যাঁ, একটু জেন্ডারের কথা মাথায় রাখো, আমরা যখন জেন্ডার নিয়ে আলোচনা করছি তখন বলেছি যেসব জিনিসের তীর্যকতা বা প্রখরতা বেশি, পৌরুষদীপ্ততা বেশি, সেগুলোকে ম্যাসকুলিন হিসেবে বিবেচনা করা হয়, আর যেগুলো নম্র ভদ্র অপেক্ষাকৃত কমনীয় সেগুলোকে ফেমিনিন হিসেবে বিবেচনা করা হয়। তো সেই দৃষ্টিকোণ থেকে যদি কোনো স্টুডেন্ট মনে করে আমি যে দি সানকে ম্যাসকুলিন জেন্ডার হিসেবে ব্যবহার করব, তখন সে ইটের পরিবর্তে হি লিখতে পারবে, তখন সে লিখতে পারবে ডাজেন্ট হি। দুটোই কারেক্ট। তাহলে তোমার ব্যাখ্যাটা কি? যদি ডাজেন্ট হি লেখো তাহলে সানকে আমরা কি ধরেছি? ম্যাসকুলিন জেন্ডার হিসেবে বিবেচনা করেছি। আচ্ছা, আবার এই সেন্টেন্স যদি তোমার সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে কিন্তু তার পরিবর্তে ইট ব্যবহার হবে না, অব্যক্তিবাচক হলে সেক্ষেত্রে সাবজেক্ট প্লুরাল হলে তার পরিবর্তে দে ব্যবহার করতে হবে। আমি এরকম দিলাম যে বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, পাখিরা আকাশে ওড়ে, কমা। এই বাক্যে দেখো বিভার্ব ফ্যাববার্ব মডাল ভার্ব নেই, সো ডু ডাজ অথবা ডিড ব্যবহার করতে হবে, কিন্তু এখানে লেখা আছে ফ্লাই, মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ভার্বের সাথে এস বেস নেই, ডাজের ব্যবহার বন্ধ, সো আমাকে ডু ব্যবহার করতে হবে, ডু। আচ্ছা, বাক্যে তো নট নাই, তাহলে সংক্ষেপে অ্যানাপোস্ট্রফি ডন্ট। এখন বার্ডস হইল প্লুরাল, তাহলে এর পরিবর্তে আমার এখানে কী আসবে? দে। আমরা যে বিষয়টা খেয়াল করলাম সেটা হলো প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট যদি অব্যক্তিবাচক হয় তাহলে তার পরিবর্তে সিঙ্গুলার নাউন হলে সিঙ্গুলারের পরিবর্তে ব্যবহার করব ইট এবং প্লুরালের পরিবর্তে ব্যবহার করব দে। আচ্ছা, আবার দেখা গেল যে প্রিপজিশন যুগে অবজেক্ট সাবজেক্টের জায়গায় বসেছি, আমাদের লাস্টে কিন্তু অলওয়েজ সাবজেক্টই ব্যবহার করতে হবে, কোনো অবজেক্টিভ ফর্ম ব্যবহার করা যাবে না। যেমন ধরো আমি এরকম লিখেছি যে অল অফ দেম ওয়ার প্রেজেন্ট দেয়ার, অল অফ দেম ওয়ার প্রেজেন্ট দেয়ার, কমা। তে ওয়ার আছে, ওয়ারই বসবে, নট যেহেতু নাই সংক্ষেপে অ্যানাপোস্ট্রফি ওয়ারেন্ট। এখন এই জায়গায় আছে দেম অবজেক্টিভ ফর্ম, লাস্টে কিন্তু আমার অবজেক্টিভ ফর্ম ব্যবহার করা যাবে না, তখন এই অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম ব্যবহার করতে হবে, ওয়ারেন্ট দে। তাহলে আমরা দেখলাম যে এই জায়গায় যদি অবজেক্টিভ ফর্মও থাকে লাস্টে কিন্তু অলওয়েজ আমাকে সাবজেক্টিভ ফর্মটাই ব্যবহার করতে হবে। এখন আরেকটা জিনিস খেয়াল করো, আমরা কিন্তু প্রথমেই বলে নিয়েছি যে ট্যাগ কোশ্চেন গঠন করার সময় সেন্টেন্সটি অ্যাফারমেটিভ হলে নেগেটিভ কোশ্চেন করবে এবং সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে অ্যাফারমেটিভ কোশ্চেন করবে। কিন্তু দেখা গেল সেন্টেন্সে সরাসরি নট নাই কিন্তু নট জাতীয় নেগেটিভ জাতীয় শব্দ আছে, যেমন ধরো নোবডি, নো ওয়ান, নান, হার্ডলি, সার্সলি, সেলডম, এই জাতীয় শব্দ, ফিউ, লিটল, এগুলো যদি থাকে তাহলেও কিন্তু আমার নট ব্যবহার করা যাবে না। যেমন ধরো এরকম লেখা আছে যে হি হার্ডলি কামস হিয়ার, সে কদাচিৎ এখানে আসে। তো কদাচিৎ মানে কি? সে আসে না বললেই চলে। তাহলে তুমি এখানে লিখবা ডাজ হি। এখন প্রশ্ন হইল যে স্যার এখানে তো নট নেই, তাহলে আপনি শুধু ডাজ কেন লিখলেন? এই যে হার্ডলি, তাহলে আমাদের খেয়াল করতে হবে যে প্রদত্ত সেন্টেন্সে যদি হার্ডলি, সেলডম, নোবডি, নো ওয়ান, নান, টু ডট ডট টু, নো সোনার, ফিউ,
লিটল এরকম নেগেটিভ জাতীয় কোনো শব্দ থাকে তাহলে আমার নট আর ব্যবহার করা যাবে না। যেমন ধরো বাক্যে এরকম আছে যে হি ইজ টু উইক টু ওয়াক, সে এত দুর্বল যে হাঁটতে পারে না। হি ইজ টু উইক টু ওয়াক, সে এত দুর্বল যে হাঁটতে পারে না। দেখো এই সেন্টেন্সে যদিও নট নেই কিন্তু তোমার এই প্যাটার্ন এই স্ট্রাকচারটা পুরাটা হলো তোমার নেগেটিভ, সো আমাকে আর নট ব্যবহার করা যাবে না। আমি কি লিখব, ইজ হি কোশ্চেন মার্কস, বুঝতে পেরেছো নিশ্চয়ই। তবে যদি নোবডি নো ওয়ান এগুলো ইনডেফিনিট প্রোনাউন সাবজেক্ট হয় তবে তার পরিবর্তে আমরা দে ব্যবহার করব। যেমন ধরো এরকম লেখা আছে যে নোবডি বিলিভস এ লায়ার, কেউ মিথ্যাবাদীকে বিশ্বাস করে না। আচ্ছা আমরা লিখব ডু দে। এখানে নট কেন হইল না, কারণ নোবডি নিজেই নেগেটিভ। আর ইনডেফিনিট প্রোনাউন যদি সাবজেক্ট হয় তাদের পরিবর্তে প্লুরাল ফর্ম দে ব্যবহার করতে হয়। কিন্তু সামথিং যদি সাবজেক্ট হয় তাহলে কিন্তু আবার সিঙ্গুলার ইটি ব্যবহার করতে হবে। যেমন বাক্যটা যদি এরকম থাকে যে সামথিং ইজ বেটার দেন নাথিং, ধরো এরকম থাকলো যে নাই মামার চেয়ে কানা মামা ভালো, সামথিং ইজ বেটার দেন নাথিং কমা, এই ক্ষেত্রে তুমি লিখবা ইজেন্ট ইট, ইজেন্ট ইট প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমরা দেখলাম যে ইনডেফিনিট প্রোনাউন সাবজেক্ট হলে তার পরিবর্তে সাধারণত দে বসে, তবে সামথিং এর পরিবর্তে আমার কি বসাইতে হচ্ছে, ইট বসাতে হচ্ছে। আচ্ছা আবার খেয়াল করো যে এই সেন্টেন্সটি সাবজেক্ট যদি একাধিক হয় তাহলে আমরা কি করব। যেমন ধরো বাক্যটা এরকম লেখা আছে যে ইউ হি অ্যান্ড আই আর ফ্রেন্ডস, ইউ হে অ্যান্ড আই আর ফ্রেন্ডস, আমি তুমি এবং সে বন্ধু। আর ইউ হি অ্যান্ড আই কেন লিখলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে যখন আমি পার্সন পড়াই তখন লিখে দিয়েছিলাম যে একই সেন্টেন্সে যদি তিনটি পার্সন থাকে তাহলে রুল 231, মানে প্রথমে সেকেন্ড পার্সন, তারপর থার্ড পার্সন এবং সর্বশেষ ফার্স্ট পার্সন বসে। তবে সেন্টেন্স দ্বারা যদি কোনো দোষ স্বীকার করা হয় তাহলে রুল 123 বা 132, অর্থাৎ প্রথমে ফার্স্ট পার্সন, তারপর সেকেন্ড পার্সন, সর্বশেষ থার্ড পার্সন। তো এই জন্য কিন্তু আমরা লিখেছি ইউ হি অ্যান্ড আই। তে আমি এখানে কমা দিয়ে কি লিখব, আর, নট নেই সো আরেন্ট। এখন এই তিনটা সাবজেক্টের পরিবর্তে তোমাকে লিখতে হবে দে, আমি তুমি এবং সে, আরেন্ট দে, অথবা আমরা উই লিখতে পারি আরেন্ট উই, আমি তুমি এবং সে বন্ধু, তাই নয় কি। আবার খেয়াল করো এখন সেন্টেন্সটি এমন ব্যবহার করেছি যে এক্সক্লেমেটরি হলো, যদি এক্সক্লেমেটরিও হয় তবুও কিন্তু আমাকে বাক্যের শেষে কমা ব্যবহার করতে হবে। যেমন আমি এরকম বলেছি যে হাউ চার্মিং দ্য সিনারি ইজ, যদি এখানে আমার বিশ্বসূচক চিহ্ন থাকার কথা সেন্টেন্সটা এক্সক্লেমেটরি, কিন্তু আমার এটা দেওয়া যাবে না, এটা না দিয়ে বিশ্বসূচক চিহ্ন উঠাই দিয়ে আমাকে কমা ব্যবহার করতে হবে। আর এই ভার্বটাই আমি আবার ব্যবহার করব, নট নেই তাহলে ইজেন্ট, এখন প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট কেরা, দ্য সিনারি, এটা সিঙ্গুলার, তাহলে আমি লিখব ইজেন্ট ইট, তাই নয় কি। তাহলে আমরা দেখলাম যে এক্সক্লেমেটরি সেন্টেন্স হইলেও তোমার বাক্যের শেষে কমা ইউজ করতে হবে। কেন প্রশ্ন হলো, স্যার এক্সক্লেমেটরি সেন্টেন্সে যদি সাবজেক্ট ও ভার্ব না থাকে, যদি সাবজেক্ট ও ভার্ব না থাকে সেই ক্ষেত্রেও ইটকে সাবজেক্ট এবং ইজকে ভার্ব হিসেবে গ্রহণ করবে। যেমন বাক্যটা এরকম দেওয়া আছে, হোয়াট এ পিটি, কি দয়া, লেখা আছে হোয়াট এ পিটি, কি দয়া কমা, সাবজেক্ট ও ভার্ব নেই, তাহলে তুমি লিখবা ইজেন্ট ইট, তাই নয় কি। এবার চলে আসি আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয়
সেক্ষেত্রে অসংখ্য নিয়ম আছে, তবে খুব সহজ বুদ্ধি হলেও দুটি নিয়ম ব্যবহার করাই বেটার। সেন্টেন্সটি ইম্পারেটিভ হইলে আমি যখন তোমাকে বলবো যে ডু দ্য ওয়ার্ক, এই ক্ষেত্রে কমা এরপর তুমি, মানে মূলত বিষয় হলো আমি যাকে কাজটা করতে বলেছি সে কাজটা করতে ইচ্ছুক আছে না ইচ্ছুক নেই, এগুলোর উপরে ডিপেন্ডস করবে ট্যাগ কোশ্চেন। এখন প্রশ্ন হলো তুমি খাতায় পরীক্ষা দিচ্ছ, সেখানে একটা কথা লেখা আছে যাকে অর্ডার করেছো সে কাজ করবে কি করবে না, এটা তো তুমি জানো না। সো আমরা খুব সহজ এখানে কিন্তু উইল ইউ, ওন্ট ইউ, ক্যান ইউ, ক্যান্ট ইউ, কুড ইউ, কুডেন্ট ইউ, যে কোনো একটা ব্যবহার করলেই চলবে। তবে আমরা খুব সহজ বুদ্ধি হলে আমরা এখানে উইল ইউ ব্যবহার করব। এই ক্ষেত্রে অ্যাফারমেটিভ হলে নেগেটিভ কোশ্চেন, নেগেটিভ হলে অ্যাফারমেটিভ কোশ্চেন, এটা না করলেও চলবে। তুমি উইল ইউর জায়গায় যদি লেখো উড ইউ বা কুড ইউ বা কুডেন্ট ইউ, এরকম যা দিবা তাই হবে। আচ্ছা, কিন্তু আমি উইল ইউ কেন ব্যবহার করেছি, এর কারণ হলো যে এই সেন্টেন্সটা যদি নেগেটিভ থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমাকে বাধ্যতামূলক উইল ইউ ব্যবহার করতে হবে। তো এইখানে সরাসরি অর্ডার করলে যদি উইল ইউ ব্যবহার করলে চলে, আর সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তোমাকে বাধ্যতামূলকভাবে উইল ইউ ব্যবহার করতে হবে। সো আমি উইল ইউ ব্যবহার করবো, আমার কোনো ঝামেলা হবে না। আমি লিখলাম যে ডোন্ট মেক এ নয়েজ ইন দ্য ক্লাস, ডোন্ট মেক আ নয়েজ ইন দ্য ক্লাস। এই ক্ষেত্রে আমাকে বাধ্যতামূলক ব্যবহার করতে হবে উইল ইউ। সো আমি এখানে উইল ইউ ব্যবহার করলে চলে, আর এখানে বাধ্যতামূলক উইল ইউ, তাই আমি উইল ইউ ব্যবহার করব। ইম্পারেটিভে শুধু একটা জিনিস মনে রাখবা, সেন্টেন্স দ্বারা যদি প্রস্তাব করা বোঝায় তাহলে কমার পরে শ্যাল উই বসবে। এখন প্রশ্ন হলো স্যার কীভাবে বুঝবো যে প্রস্তাব করা বুঝাইছে সেন্টেন্স দ্বারা? যখন প্রস্তাব করা বোঝাবে তখন ওই সেন্টেন্সটা হয় লেট আস, অথবা লেট আসের শর্ট ফর্ম ব্যবহার করবে লেটস। এই লেটাস বা লেটস দিয়ে যদি ইম্পারেটিভ সেন্টেন্সটা শুরু হয় তাহলে মনে করবো এই সেন্টেন্স দ্বারা প্রস্তাব করা বুঝাইছে। সেই ক্ষেত্রে কমার পর আমরা শ্যাল উই ব্যবহার করবো। যেমন ধরো এরকম আছে যে লেটাস গো আউট ফর এ ওয়াক, চলো আমরা বাহিরে বেড়াতে যাই। তাহলে এই ক্ষেত্রে তুমি লিখবা শ্যাল উই, এই ক্ষেত্রে আমরা লিখবো শ্যাল উই। এ হলো ট্যাগ কোশ্চেন, এগুলো নিয়ে তোমরা একটু ভালো করে বই দেখবে, ভালো করে পড়বে। ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম।